সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শাহিদুল আলম, সহকারী শিক্ষক, নানুপুর মজাহারুল উলুম গাউসিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আজকের আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সপ্তম শ্রেণীর বিজ্ঞান এবং অধ্যায় দ্বিতীয়, পৃষ্ঠা নাম্বার 12। এই দ্বিতীয় নাম্বার অধ্যায়ের যে বিষয়টি, পাঠটি আলোচনা করব সেটি হচ্ছে একটি উদ্ভিদ কোষের বর্ণনা। আর আমরা মূল পাঠে যাওয়ার আগে এই উদ্ভিদ কোষ নিয়ে একটু আলোচনা করে ফেলি। যেহেতু এটি একটি বিজ্ঞান সাবজেক্ট, তোমরা জানো বিজ্ঞানের মধ্যে এমন কোনো বিষয়, কাল্পনিক কোনো বিষয় অ্যাড করা যাবে না। বিজ্ঞান হচ্ছে গণিতের মতো একটি সাবজেক্ট, এখানে যতটুকু লেখা হবে ঠিক ততটুকু লেখার নাম্বারটা পেয়ে যায়। সেজন্য আমাদেরকে খুব এই বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। আর যেহেতু সপ্তম শ্রেণীর ছাত্ররা, তোমরা যেখানে যে অবস্থায় বসে এই অনলাইন ক্লাসটি উপভোগ করছো, তোমরা খাতা কলম নিয়ে বসো। এখানে যে বিষয়টি আমরা এখানে আলোচনা করব, খুঁটিনাটি বিষয় যেগুলো আছে তোমরা সেগুলো নোট করে নিবে। বইয়ের মধ্যে তো অলরেডি আছেই, তারপরও তোমাদের যে বিষয়টি নোট করার সেটা নোট করে নিবে। তোমরা জানো প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষ দিয়ে গঠিত হয়। এই উদ্ভিদ কোষটি দুটি অংশ নিয়ে গঠিত হয়, এক নাম্বার হচ্ছে কোষ প্রাচীর, আরেকটা হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে শিক্ষার্থীরা, একটি উদ্ভিদ কোষ দুইটি অংশ নিয়ে গঠিত, এক নাম্বার হচ্ছে কোষ প্রাচীর, আরেকটি হচ্ছে প্রোটোপ্লাজম। কোষ প্রাচীর, এটি উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লির বাইরে একটি বাইরে যে জড় পদার্থ, সেই জড় পদার্থ দিয়েই তৈরি। এটি পুরো একটি প্রাচীর থাকে, তৈরি একটি পুরো প্রাচীর থাকে, এই অংশটিকে বলা হচ্ছে কোষ প্রাচীর। আর কোষ প্রাচীরের মধ্যে, কোষ প্রাচীরের যে প্রধান কাজ সেটি হচ্ছে কোষের সজীব অংশকে রক্ষা করা। তোমরা হোয়াইট বোর্ডে দেখো, আমি সংক্ষিপ্তভাবে তোমাদেরকে এগুলো বোঝার চেষ্টা করছি। কোষ প্রাচীরের প্রধান কাজ কোষের সজীব অংশকে রক্ষা করা, আর একটি হচ্ছে কোষের সীমানা নির্দেশ করা, কোষের সীমারেখা নির্দেশ করা। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই যে দুটি টপিকসগুলো আলোচনা করেছি সেটি হচ্ছে কোষের প্রধান কাজ এবং কোষের যে দুটি অংশ নিয়ে কোষ, উদ্ভিদ কোষ গঠিত, সেই দুটি বিষয় আমরা এখন জেনেছি। একটি হচ্ছে কোষ প্রাচীর প্রোটোপ্লাজম, আর একটি কোষের প্রধান কাজ হচ্ছে কোষের সজীব অংশকে রক্ষা করা এবং কোষের সীমারেখা নির্দেশ করা। আমরা জানি একটি উদ্ভিদ কোষে অসংখ্য অঙ্গাণু নিয়ে গঠিত, যেমন এখানে কোষ গহ্বর থাকে, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, নিউক্লিয়াস, নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন, কোষ জালিকা, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, নিউক্লিয়ার রন্ধ্র, ক্রোমাটিন তন্তু, সাইটোপ্লাজম, অসংখ্য অঙ্গাণু নিয়ে একটি উদ্ভিদ কোষ গঠিত। আর যেহেতু আমরা আজকে উদ্ভিদ কোষ নিয়ে আলোচনা করছি, এটি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুটি আছে, আজকে আমরা শুধু সময় স্বল্পতার জন্য উদ্ভিদ কোষে আলোচনা করছি এবং এটি নিয়ে আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব, শেখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো একটি উদ্ভিদ কোষ বিভিন্ন অঙ্গাণু দেখা যায়, সেই অঙ্গাণুগুলো আমরা একটু হোয়াইট বোর্ডে দেখি।
আমরা একটু পয়েন্ট আকারে দিচ্ছি বোঝার জন্য। বিভিন্ন অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রিওল। এটা হচ্ছে প্লাস্টিড। গোলজি বডি, লাইসোজোম, লাইসোসোম, দেখতে পাচ্ছ তোমরা উদ্ভিদ কোষের বিভিন্ন অঙ্গাণুগুলো, একটি হচ্ছে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, লাইসোসোম, এটা সরি এটা লাইসোসোম হবে। লাইসোজোম বলি। আরেকটা হচ্ছে সেন্ট্রিওল। প্রিয় শিক্ষার্থী, আমরা এ পর্যায়ে ওই যে একটি উদ্ভিদ কোষের যে চিত্রটি আছে তোমরা পাঠ্য বইয়ে দেখতে পাচ্ছ সবাই, সেই চিত্রটি আমরা একটু হোয়াইট বোর্ডে এঁকে চেষ্টা করব তোমাদেরকে প্রত্যেকটি অঙ্গাণুগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা এবার হোয়াইট বোর্ডে দেখো। তোমরা বইয়ে দেখতে পাচ্ছ এরকম কি অংশ রয়েছে। রয়েছে এই যে বড় একটি চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ, এই যে বড় অংশ যে ফাঁকা জায়গা সেটি হচ্ছে কোষগহ্বর। তোমরা একটা বিষয় খেয়াল রাখবা যে চিত্রের মধ্যে সবসময় অঙ্গাণুগুলো নির্দেশ করার সময় ডান পাশে করতে হবে। আমরা ডান পাশে নির্দেশ করার আগে এইভাবে একটা রেখা টেনে ফেলবো একদম সহজ হবে, যে অংশটির নাম হচ্ছে কোষগহ্বর। কোষগহ্বর এই যে কালো অংশ দেখা যাচ্ছে ভিতরে, এইটি হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস বড় যে বৃত্ত ফুটবলের মতো দেখা যাচ্ছে, এই ফুটবলের মতো যে দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি চিত্রটি, সেটি হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে যে একদম পেঁচানো সুতার মতো দেখা যাচ্ছে সেটি হচ্ছে ক্রোমাটিন তন্তু। আরো অনেকগুলো অঙ্গাণু এখানে রয়েছে, যেমন ধরো এই নিউক্লিয়াসের বাইরে সমস্ত জায়গা জুড়ে যে ছোট ছোট বিন্দু দ্বারা আবৃত সেগুলো হচ্ছে সাইটোপ্লাজম।
আমরা একটু দ্রুত আঁকার চেষ্টা করছি, যেহেতু সময় খুবই কম। এই চারিদিকে বিন্দু বিন্দু দেওয়া আছে, সেগুলো হচ্ছে সাইটোপ্লাজম, ধাত্র বলা হয় সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। এরপরে আছে প্লাস্টিড, দেখো এইরকম আরো অনেকগুলো এখানে প্লাস্টিক দ্বারা আবৃত থাকে। আমি সবগুলো অঙ্কন করছি না, এগুলো অঙ্কন করতে একটু সময় লাগে। এগুলোকে বলা হচ্ছে প্লাস্টিক। তোমরা বইয়ে দেখতে পাচ্ছ, একটু মিলিয়ে দেখো প্লাস্টিক। এরপরে আছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া ডিজাইনটা হচ্ছে দেখো বইয়ের মধ্যে কিরকম আছে। এখানে আবহাওয়া মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়া হচ্ছে তোমরা দেখতে পাবে। আমি এই জিনিসটাই দিকে নিয়ে যাচ্ছি সুবিধার্থে। মাইটোকন্ড্রিয়া, তাহলে বোঝা যাচ্ছে যে একটি উদ্ভিদ কোষে অনেকগুলো অঙ্গাণুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে সাইটোপ্লাজম আছে, কোষ গহ্বর আছে, ক্রোমাটিন তন্তু আছে, নিউক্লিয়াস, নিউক্লিওলাস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিক, এরপরে আরো কিছু অঙ্গাণু রয়েছে, সেগুলো আমরা বই দেখে নিই। এখানে গলজি বস্তু আছে, গলজি বস্তু, গলজি বস্তু ঠিক এইরকম। এরপরে আছে এন্ডোপ্লাজমিক জালিকা, তারপরে নিউক্লিয়ার রন্ধ্র। এই যে নিউক্লিয়াসের মধ্যে যে ফাঁকগুলো দেখা যাচ্ছে বাইরে আবৃত যে অংশটি আছে, এই যে ফাঁকা অংশটি নিউক্লিয়াসের মধ্যে যে কোষগুলো আছে তারা আবৃত, এই ফাঁকা অংশটি হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। এই ফাঁকা অংশটি এটি হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র কোষ জালিকা আছে, তারপরে গলজি বস্তু লিখে ফেলেছি, কোষ গহ্বর। মোটামুটি আমরা যে সময়টুকু পেয়েছি সেই সময়টুকুর মধ্যে কিছু হলেও আমরা বোঝানোর চেষ্টা করেছি। এখানে আরেকটি বিষয়, সেটি হচ্ছে এই যে মোটা আকারে যে অংশটি দেখা যাচ্ছে এটি হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর, কারণ আমাদের এই যে ছোট ছোট বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আরেকটি হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক, আন্তঃকোষীয় ফাঁক দেখো চিত্রের মধ্যে আমরা একটা জিনিস, এই যে ফাঁকা অংশটি দেখা যাচ্ছে এটি হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক। আন্তঃকোষীয় ফাঁক এটি হচ্ছে একটি আদর্শ উদ্ভিদ কোষ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগামী নেক্সট অনলাইন ক্লাসে আমরা প্রাণী কোষ নিয়ে আসবো। আপাতত আজকে এতটুকুই, তোমরা আশা করছি মোটামুটি হলে তোমরা বুঝে নিয়েছো একটি আদর্শ উদ্ভিদ কোষের চিত্র এবং বিভিন্ন অঙ্গাণু এবং উদ্ভিদ কোষের কাজ কাজ সবগুলো আমরা মোটামুটি আয়ত্ত করে নিয়েছি। আজকের মতো এখানে বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।